ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারকাত। জি বলুন, আপনার প্রশ্নটা হচ্ছে যে ইসলামী ব্যাংকে টাকা রেখে তার থেকে লভ্যাংশ নেওয়া সম্পর্কে। ইসলামী ব্যাংকের লেনদেন শরিয়া ভিত্তিক পরিচালিত হবে, এটাই সিদ্ধান্ত, এটার উপরেই তাদের কথাবার্তা এবং চুক্তি। তাই এখানে আপনি যদি টাকা রাখেন এবং তারা প্রতি মাসে আপনাকে আয়ের কিছু অংশ দেন, এটা নাজায়েজ হবে না, যেহেতু এটি শরিয়া ভিত্তিক পরিচালিত হিসাবে এটা প্রচার করা হচ্ছে। এই হিসাবে যদি দেখি তারা আপনার থেকে টাকা নেয়, মাস শেষে এই লভ্যাংশের কিছু অংশ আপনাকে দেয়, যেই অংশের মধ্যে আপনারা একমত ছিলেন, তো সেটা নাজায়েজ হবে না। তবে এখানে লভ্যাংশের অংশ, মনে করেন যে লাভের অর্ধেক বা চতুর্থাংশ এভাবে, কিন্তু নির্দিষ্ট প্রত্যেক মাসে আপনাকে এত টাকা দেবো এমনটা নয়, বরং লাভের কিছু অংশ, তো সেটা জায়েজ হবে, এটা না জায়েজ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।